কিভাবে সফলতা আসবে, কিভাবে বিজয় আসবে? জামাত, বিএনপি, ভিপি নূর সহ আরও অনেকে এক টেবিলে বসে স্পষ্টভাবে জানিয়ে দিল সফলতার সূত্র একটাই। চমৎকার একটা বক্তব্য দর্শক। সবাই রাস্তায় নামলে সরকার এক ঘন্টাও টিকবে না, বিএনপি নেতা দুদু। এবং ইন্টারেস্টিং যে এই দৃশ্য জনগণকে আসান্বিত করে, এই দৃশ্য জনগণকে মোটিভেট করে, জনগণকে এনকারেজ করে, যে দুদু যে প্রোগ্রামে সফলতার এই সূত্রে কথা বললেন যে সবাই রাস্তায় নামলেই সরকার পতন, সফলতা আসবে, বিজয় আসবে, এটা বলেছেন তখন একপাশে জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ নেতা বসা, বিএনপির এই নেতার, আর একপাশে ভিপি নূর বা আরও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এক টেবিলে বসে কথা বলেছেন। এই জন্য যখনই জাতি বিএনপি জামাতকে কোনো না কোনোভাবে এক টেবিলে বসতে দেখে তখন তার আসন্নিত হয়, এটা দেখতে চায় বারবার। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির ভেতর এক শ্রেণীর ভারতের দালাল, তারা বিএনপি জামাত কাছাকাছি আসুক, এক টেবিলে আসুক, এটা ফিরাতে চায়, বাধা দিতে চায়। সমস্যা হচ্ছে বিএনপির মিত্রদের মধ্যে এক শ্রেণীর ভারতের দালাল, যারা বিএনপি জামাত এক হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করুক, এই যে দুদু যেটা বলেছেন সবাই রাস্তায় নামলে, তো সবাই রাস্তায় যাতে না নামতে পারে এই জন্য বিএনপির ভেতরে স্থায়ী কমিটিতে লুকিয়ে থাকা দালালরা কাজ করছে। সহজ জামাত নিয়ে প্রশ্ন করলেই যে না না না, তাদের সাথে একসাথে প্রকাশ্যে আন্দোলন করা যাবে না, একসাথে রাস্তায় নামা যাবে না। মানে একসাথে রাস্তায় নামবেন কীভাবে? তাহলে সবাই রাস্তায় নামবেন কীভাবে জামাত নিয়ে নাক সেটকানো থাকলে? জামাতের একার যে শক্তি আছে, বিএনপি বাদ দিলে সমস্ত বিরোধী দলের মিলে সেই শক্তির অর্ধেক আছে নেই, তাহলে আপনি কী করবেন? আপনি দালালি করছেন আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্যে। তো দুদু সাহেব আসল থিওরি, সঠিক থিওরি দিয়েছেন, সবাই রাস্তায় নামলে সরকার এক ঘন্টাও টিকবে না, কিন্তু সবাই রাস্তার নামার পথে বাধা যে আপনার দল বিএনপি, আপনার দলের দালাল স্থায়ী কমিটির সদস্যরা, ভারতের দালালরা, এই বিষয়ে একটু কথাবার্তা বলেন তাহলে ভালো হবে। আর দুদুকেও আরও স্পষ্টবাদী হতে হবে নানান বিষয়ে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। একটা মজার একটা ফেসবুক পোস্ট দেখেছি, বিভিন্ন সাংবাদিক বিভিন্ন পত্রিকা এরকম লেখে যে উজান থেকে ঢালের পানি এসে তলিয়ে গেল সিলেট, সিলেটের কয়েকটা উপজেলা। মানে এইভাবে বলতে হবে যে আসলে ভারত থেকে এটা বলা যাবে না, স্বামীর নাম মুখে নেওয়া যাবে না, এবং অ্যাজেকটিভ বা বিশেষণ দিয়ে বোঝাতে হবে, প্রোনাউন দিয়ে বোঝাতে হবে যে পার্শ্ববর্তী দেশ, অমুক, বন্ধুরাষ্ট্র, কিন্তু ভারত স্বামীর নাম মুখে নেওয়া যাবে না। তো এই দুদুরাও অনেক কিন্তু স্বামীর নাম মুখে নিতে চায় না, মুখে নিতে হবে, এর মাধ্যমে আমরা টেস্ট করি যে কে দালাল আর কে দালাল না। তারপর ভালো লেগেছে যে জামাত, বিএনপি বা আরও অনেক দল পাশাপাশি বসেছে। দুদু বলেন লড়াই ছাড়া কোনো অর্জন হয় না, এখানে যারা আছেন সবাই রাজপথের লোক, রাজপথে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা বিএনপি তো বলেই দিয়েছি যারা এই আন্দোলনে থাকবে তারা পরবর্তী সরকারে থাকবে, পার্লামেন্টে থাকবে। আচ্ছা বলেন তো তাহলে, আপনারা বলে দিয়েছেন, আপনাদের বলার মধ্যেও ভেজাল আছে, যারা আন্দোলনে থাকবে আপনি খাসভাবে এই প্রশ্ন উত্তর দিতে পারবেন? দুদু, জামাত ইসলামী তো এই আন্দোলনে আছে, এবং আপনি নিঃসন্দেহে স্বীকার করবেন যে বিএনপির পরে সবচাইতে বড় দল বিরোধী দলের মধ্যে জামাত, এবং যতটুকু আন্দোলন হয়েছে তাতে কন্ট্রিবিউশনও বরং এটা হিসাব করলে বিএনপির চাইতে বেশি অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে। তাহলে আপনারা ক্ষমতায় আসলে জামাতকে সেই সরকারে রাখবেন, আপনি এই গ্যারান্টি দিতে পারেন? আপনার দলের স্থায়ী কমিটির ভারতের দালালরা বাগড়া বাজাবে না, আপনি সেই গ্যারান্টি দিতে পারেন? এর মানে আপনাদের কথার মধ্যে ভেজাল আছে, বিএনপি জামাত সবাই এক টেবিলে বসেছে ধন্যবাদ, কিন্তু আপনাদের আকীদা ঠিক করেন, আপনার দলকে দালাল মুক্ত করেন, সবাই পার্লামেন্টে থাকবে, সরকারে থাকবে, এই কথাগুলো স্পষ্ট না। খেলাফত মজলিস একটা গোলটেবিল বৈঠক আয়োজন করে, সেই একই টেবিলে বিএনপি জামাত, ভিপি নূর আর অনেকে বসেছেন। দুদু বলেন পাকিস্তান কেন ভাগ হয়েছিল, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা তাদের মানে ভারতের সঙ্গ থাকতে বাধ্য করা হচ্ছে। এখন তাদের পত্রিকায় আমি দেখছি ব্র্যাকেটে ভারত লেখা, মানে কি স্বামীর নাম মুখে নিতে ভয় পান? তাদের বলেন কেন? আপনি ভারত বলতে আপনার আপত্তিটা কোথায়?
আমি অনেকবার দেখেছি এই যে দুদু সাহেব প্রোনাউন ব্যবহার করেন ভারতের ক্ষেত্রে, স্বামীর নামে হচ্ছে উনি উনি বলে না মহিলারা গ্রামের, যে উনি বাচ্চার বাপে অমুকের বাপে এরকম, যে উনি প্রতিবেশী দেশ। আপনার ভারত বলতে আপনার সমস্যাটা কোথায়? আমাদের সর্বস্ব হারানো বলতে যেটা বোঝায়, স্বাধীনতা হারিয়েছি, গণতন্ত্র অধিকার হারিয়েছি। ছাত্রদলের সাবেকই সভাপতি বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির যে অবস্থা, তাহলে তাদের কর্তার আরও কী অবস্থা? কর্তা বলতে কি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করেছেন? এরা যদি এই মাত্রায় দুর্নীতিবাজ হন, তাহলে তাদের যারা নিয়োগ করেছেন তারা কোন মাত্রায় দুর্নীতিবাজ? মন্ত্রীদেরকে হয়তোবা ইঙ্গিত করেছেন। ভালো লোক ভালো লোককে নিয়ে আসে আর খারাপ লোক খারাপ লোককে নিয়ে আসে, রাইট? বাংলাদেশে বর্তমান যে অবস্থা আছে এতে খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা 52 বছরে আসেনি। তিনি বলেন, সরকারকে সরাতে না পারলে আমাদের জীবদ্দশায় ভালো কিছু দেখে যেতে পারবো না। এই সত্য কথাগুলো দুদু বলছেন। আর এটা করার জন্য তরুণদের দরকার, হিম্মতওয়ালা লোকদের দরকার। আমার মনে হয় বাংলাদেশ হিম্মতওয়ালা লোকেরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকারের সঙ্গে তারা থাকবে না। হ্যাঁ, কিন্তু সেই হিম্মতওয়ালা লোককে এক টেবিলে বসানোর, এক মঞ্চে এনে আন্দোলন করার উদ্যোগ বিএনপি নিতে পারছে না। হিম্মতওয়ালা লোক বাংলাদেশের সবচেয়ে হিম্মতওয়ালা তরুণ হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সৈনিকেরা। আপনারা তাদেরকে কতটুকু মূল্যায়ন করে এক স্টেজে উঠিয়ে তাদেরকে আন্দোলনের জন্যে কাজে লাগাতে পেরেছেন? ভারতের দালালদের কারণে আপনারা পারেননি। আওয়ামী বয়ান আপনারা মেনে নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেটা। বাংলাদেশের বর্তমান যে অবস্থায় আছে এতে খারাপ অবস্থা 52 বছরে আসেনি, রাইট? তিনি বলেন, সরকার সরাতে না পারলে, মানে বিএনপির বৃদ্ধ নেতারা জীবদ্দশায় দেখে যেতে পারে কিনা সন্দেহ। আর এই দুদুরা তো আসলে তরুণ প্রজন্মের মধ্যেই পড়ে। বিএনপির নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে, এই কথাটা বিএনপিকে আমল করতে হবে। জামাতের পক্ষ থেকে বা অন্য দলের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, আপত্তি যতটুকু বিএনপির পক্ষ থেকে আর গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে, বিএনপির দালাল অংশের পক্ষ থেকে আর গণতন্ত্র মঞ্চ পুরোটাই দালাল, ভারতের দালাল। আমার ধারণা একসঙ্গে একবার নামলে এই সরকারের এক ঘন্টাও টিকতে পারবে না। এটা প্রতীকী কথা, এক ঘন্টা এটা প্রতীকী কথা। তাই আসেন, যেদিন ডাক আসবে অতীতের মতো রাস্তায় নেমে যাব। বিএনপি খেলাফত মজলিস বা ছোট বড় দল এগুলো বিবেচনা আনার দরকার নেই, এইটারও আমরা সমালোচনা করি। অনেকে এই বিভিন্ন উদাহরণ দিতে গিয়ে যে অনেকগুলো বিরোধী সমস্ত রাজনৈতিক দল বুঝাতে গিয়ে যে বিএনপি অমুক তমুক অনেক দলের নাম নেয় কিন্তু জামাতের নামটা নেয় না, এটা একটা বাটপারি। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বললে জামাত অটোমেটিক্যালি চলে আসে, আর আপনি বিএনপি বলবেন যে বিএনপি অমুক তমুক কিন্তু জামাতেরটা স্কিপ করবেন, এটা চরমোনাই টাইপের বাটপারি, এটা করা যাবে না। দুদু সাহেব এই কাজ করেছেন, বিএনপি খেলাফত মজলিস না, বিএনপি জামাত খেলাফত মজলিস, জামাত নামটা উচ্চারণ করতে হবে। জামাত নামটা সচেতনভাবে যে এড়িয়ে যায় বিএনপির নাম বলার সাথে সাথে বিরোধী দলগুলোকে বোঝাতে, বুঝবেন যে তার মধ্যে দালালির গন্ধ আছে। তিনি বলেন, এই সরকারের সঙ্গে কোনো আপোষ হবে না, নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন হবে। এটা যদি কেউ মনে করে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। মানুষ সিগন্যাল দিয়ে দিয়েছে তারা নির্বাচনে ভোট দিতে যাবে না, তারা আন্দোলনে যাবে। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে, আন্দোলনের ডাক আসলেই ঝাঁপিয়ে পড়তে হবে। চমৎকার আহ্বান জানিয়েছেন। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত, এবং সেখানে আব্দুল বাসিত আজাদ এতে বক্তব্য দেন। খেলাফত মজলিসের নায়েব আমির মাওলানা আহমদ আলী কাশিমি, জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি ভিপি নুরুল হক নূর প্রমুখ। চমৎকার, এই প্রোগ্রামটা ভালো লেগেছে, প্রচার করলাম এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাদেরকে অনেক বিষয়ে বুঝিয়ে দিলাম যে কার কোন জায়গায় ঘাটতি, কাকে কীভাবে মূল্যায়ন করবেন, চিনবেন, দালালির গন্ধ কার মধ্যে কতটুকু আছে। অতএব দর্শক, রাজনীতিতে সবার আগে দালাল চিনতে হবে, প্রকৃত শত্রু মিত্র চিনতে হবে। আপনি লড়াইয়ে নামবেন, আপনি যদি মির্জাফরদেরকে সাথে নিয়ে লড়াইয়ে নামেন, আপনি যদি প্রতিপক্ষের এজেন্টদের সাথে নিয়ে লড়াইয়ে নামেন, আপনি কখনো জিততে পারবেন না, ইতিহাস থেকে শিক্ষা নিন। তাই বিএনপি এখনও নিজেরাই দালাল মুক্ত হতে পারেনি, বিএনপির মিত্রদেরকেও দালাল মুক্ত মিত্র, তারা প্রকৃত মিত্র গঠন করতে পারেনি। আপনি কিভাবে লড়াই জিতবেন? তো চূড়ান্ত লড়াইয়ের আগে আমরা ভারতের দালাল মুক্ত বিএনপি দেখতে চাই, চূড়ান্ত লড়াইয়ের আগে ভারতের দালাল মুক্ত বিএনপির মিত্র দেখতে চাই। দালালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, মির্জাফরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটিতে কী কথা হয়
এটা শেখ হাসিনার কাছে বৈঠক শেষ হওয়ার আগেই চলে যায়, ফোনে রেকর্ড হয়, লাইভে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে চলে যায়। এই জন্য খালেদা জিয়া বাধ্য হয়ে ফোন কেউ অন রাখতে পারবে না সেই নিয়ম করেছিলেন, ফোন অফ করে ফোন বাইরে রেখে মিটিংয়ে ঢুকতে হবে। তা দালাল আছে না নাই এটা খালেদা জিয়াও ভালোভাবে জানতেন।